আছে অনেক সাধ্য সীমিত, এই সীমিতর মধ্যে যদি আমরা কিছুটা করতে তারা আজকে এখানে আশ্রমে এসে তারা থাকে, তাদের ছেলে মেয়ে নাই। কলেজের বাংলা বিভাগের উদ্যোগে আজকে দুই তিন বছর ধরেই এটা ওই বিশেষ করে শিক্ষক দিবসে মানে ছাত্রছাত্রীরা কিছু টাকা তারা চাঁদা তুলে হাতে, মানে টিচাররাও কিছু টাকা তুলে ওই বৃদ্ধাশ্রমে কিছু দেওয়া হয়। তো গত বছর তারা অনাথ আশ্রমে গিয়েছিল, অনাথ আশ্রমে গিয়ে কিছু টাকা তারা দিয়েছে, তাদের ফলমূল কিছু জিনিসপত্র দিয়েছে। তো এইবার আমরা বললাম যে ছাত্রছাত্রীরাও বলেছে তাহলে এইবার আমরা বৃদ্ধাশ্রমে যাই, কারণ তাদের পাশে যদি আমরা এসে একটু দাঁড়াতে পারি বা তাদের সঙ্গে যদি আমরা কিছুক্ষণ একটু দাঁড়িয়ে তাদের সঙ্গে তাদের কথাবার্তা একটু শেয়ার করতে পারি সেই আশায় আমরা এখানে এসেছি এবং এসে তাদের জন্য কিছু জিনিসপত্র মুড়ি, তাদের তেল বা সামার বা মিষ্টি কিছু একটু আর যা পারি আমরা আমাদের ক্ষুদ্র কিছু একটু উপহার তাদের হাতে তুলে দিতে চাই। মানে তাদের একটু আমরা যদি কিছুটা করতে পারি আর কি এই আশায় আমরা এখানে এসেছি। আমার নাম ডক্টর শিবরা দত্ত। তারা আইসে তারারও দেখতেছে নাতি পুতিরার মতো খুব ভালো লাগতেছে, খুব আনন্দ পাইতেছে, বুকটা যেমন খালি থাকে, তারা আইলে যেমন আমার বুকটা ঘুরে যায় এরকম লাগে আনন্দ। প্রত্যেক সময় তো আপনারা আপনার নিজেরা মধ্যেই থাকতেছেন, মানে এই একা একই সময়টা আপনারা কীভাবে কাটান, কীভাবে কাটান? এই তো সকালবেলা উঠে একটু গীতা ভাগবত পাঠ করলাম, সন্ধ্যানি করলাম, গরো গেলাম, গীতা পাঠ করলাম, এই ডেলি চলতেছি আর কি। তাতে মনে কোনো রকমের না বাইরের চিন্তাটা রকম আনি না, আজ 18 বছরই জানো, আগে একটু চিন্তা করতাম ছেলে মেয়েরা লেগে নানাত করলে ওনার এটি করি না, এখানে করি না, ওই করতে আসছে কই যাই, সেই চিন্তাটা করি আর গান্ধী এ দূরে ওখান আর বাজে চিন্তাটা বাইরের চিন্তাটা নেই না আর কি একদিন নেই। আপনার ছেলে মেয়েরা বা নাতি নাতনিরা আপনার আপনাকে কোনো খোঁজ খবর নিচ্ছে বা এরকম? প্রথম প্রথম কয়ে একদিন ইয়ে করছেন না, কোনে কোনো না, এরকম যদি নিত ওইটা লিখে আমরা এখানে আইতে আইতে পারলাম মিলে একটা সংসার গঠন করতে কতটুকু পরিশ্রম কতটুকু খাটনি, সেই সংসারটা সাইডে দিয়ে আইতে সহজে কি আমি যা তো দুঃখ পাই, এখানে আমরা 50 জন আছি, দুঃখ পাই সবাই এখানে আইছে, দুঃখ তারা কেউ আইছে না। আপনার নামটা? আমার নাম বকুল রানী দাস, আমার বাড়ি উদয়পুর। উদয়পুর কোন জায়গায়? উদয়পুর সারগোড়া স্কুলের কাছে।